রাজধানীর গুলশান থেকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার গভীর রাতে র‍্যাব সদর দফতর থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন নামে এক শ্রমিক নিহত হন। এই ঘটনার মামলায় টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গুলশান একের একটি বাসায় ছিলেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। টানা তিন মেয়াদে রংপুর চার আসনের সংসদ সদস্য ছিলেন। 2018 সালে আওয়ামী লীগ তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি।